This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose. বিশেষজ্ঞদের প্রত্যাশাকে ছাপিয়ে গেল চলতি অর্থবর্ষে তৃতীয় ত্রৈমাসিকের জিডিপি। ভোটের আগে জিডিপি বৃদ্ধির হার প্রকাশ করেছে কেন্দ্র। 2023-24 অর্থবর্ষে তৃতীয় ত্রৈমাসিক অর্থাৎ অক্টোবর ডিসেম্বর মাসে দেশের আর্থিক বৃদ্ধির হার পৌঁছেছে 8.4%। পরিসংখ্যানে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রীর টুইট, এই পরিসংখ্যান দেশের আর্থিক শক্তি। হিমাচল প্রদেশের রাজনীতিতে চাপ, পাল্টা চাপের খেলা অব্যাহত। বিধায়ক পদ খারিজ নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ 6 বিদ্রোহী কংগ্রেস নেতা। স্পিকারের দলত্যাগ বিরোধী আইনের যুক্তিকে চ্যালেঞ্জ, এই 6 কংগ্রেস বিধায়কের বিরুদ্ধেই ক্রস ভোটিংয়ের অভিযোগ ওঠে। এরই মধ্যে বিক্ষুব্ধ নেতা বিক্রমাদিত্য সিং নতুন শর্ত দিয়ে চাপ বাড়িয়েছেন কংগ্রেস নেতৃত্বে। পাকিস্তানে মোদি মডেল, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়েই বড় সিদ্ধান্ত নওয়াজ কন্যার। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা মারিয়াম নওয়াজের। মোদীর অর্থনৈতিক মডেল অনুসরণ করেই প্রশাসন চালাতে চান জানিয়েছেন মারিয়াম, এমন দাবি করে সমালোচনার মুখে মারিয়াম। নাভালনির শেষকৃত্যে এলেই গ্রেফতার, আশঙ্কায় ভুগছেন প্রয়াত নেতার স্ত্রী। শুক্রবার মস্কোয় পুতিন বিরোধী নেতা নাভালনির শেষকৃত্য, তাঁর স্ত্রীর আশঙ্কা শেষকৃত্যে আসা মানুষদের গ্রেফতার করতে পারে রুশ প্রশাসন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মস্কোর মেয়রকে তোপ দেখেছেন নাভালনির স্ত্রী। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে 3-1 ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে ভারত। ধর্মশালায় জিতে ডাব্লিউটিসির পয়েন্ট টেবলের জায়গা মজবুত করাই লক্ষ্য। শেষ টেস্টেও নেই লোকেশ রাহুল, ঝুঁকি আড়াতেই রাহুলকে খেলানো হচ্ছে না। বিশ্রাম থেকে শেষ ম্যাচের স্কোয়াডে ফিরেছেন পেসার জোপিংয়ের জন্য 4 বছরের নির্বাসন পল পোগবাকে। ফ্রান্সের বিশ্বজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ পোগবা ক্লাব ফুটবলে জুভেন্তাসে খেলেন। এই মিডফিল্ডারের শাস্তিতে বিশ্ব ফুটবলে হইচই পড়ে গিয়েছে। গত সেপ্টেম্বরেই এই নির্বাসন দেওয়া হলেও এতদিন তা প্রকাশ্যে আনা হয়নি বলে খবর।